বিসিবির ভাবনাতে থাকছেনই সম্ম। টেস্টের বিপর্যয়ের পর ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটে বিশাল অর্জন। ক্যারিবীয় কন্ডিশনে ভালো করায় কঠিন চ্যালেঞ্জ জয়ের আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের, মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দলকে সামনে রেখে নেতৃত্ব দেওয়ায় অধিনায়ক সাকিবের প্রশংসা করেছেন তিনি। প্রধান নির্বাচক আরও জানান, বিশ্বকাপ সামনে রেখে এ দলের তিন চারজন ক্রিকেটারদের বিবেচনায় রাখছেন তারা। আমি মনে করি ও সহসাই খুব তাড়াতাড়ি আবার জাতীয় দলের ফর্ম ফিরে পাবে এবং আমাদের জন্য এটা কাজে লাগবে। অবশ্যই বিকল্প রাস্তা আছে, কারণ এই টিম আমাদের এখন আয়ারল্যান্ড সফর করছে, এখানে অনেকগুলি খেলোয়াড়ের পারফরমেন্স বিবেচনা করা হবে। প্লাস ওকে কিন্তু আমরা আয়ারল্যান্ড পাঠাচ্ছি, যেহেতু ওখানে টি টোয়েন্টি তিনটা ম্যাচ আছে। তারপরেও ওকে আমরা চাচ্ছি 50 ওভার্স ম্যাচে ব্যাক করানোর জন্য। তারপর আমি মনে করি যে আমাদের এখন 16 জনের একটা স্কোয়াড আয়ারল্যান্ড সফর করছে এই টিম, এখান থেকে তো 3-4 জনের প্রতি আমাদের একটা নজর আছে যে আগামী বিশ্বকাপের জন্য এই জন্য ওদের পাঠানো হয়েছে। ওভারঅল আমি মনে করি এখন টিমের একটা কম্বিনেশন চলে আসছে, একটা স্কোয়াডের উপরে আমাদের একটা আস্থা আছে, তো সেই হিসাবে কিছু নতুন প্লেয়ারকে কিছু জায়গায় সুযোগ দেওয়া যেতে পারে এটাও চিন্তা ভাবনা আছে। এখন প্লাস আমার যথেষ্ট কনফিডেন্ট আছে ছেলেটা একটা সময় সে ওয়েল স্ট্যাবলিশ হতে পারবে যদি নিজের প্ল্যান মাফিক যদি খেলতে পারে, এবং আমার মনে হয় যথেষ্ট স্কোয়ার দ্য উইকেটে ভালো খেলে, সোজা ভালো খেলে, এবং একটা পরিপূর্ণ একটা ব্যাটসম্যানের যতটুকু যা কিছু দরকার একটা লিটনের মধ্যে আছে, এবং লঙ্গার ভার্সন ক্রিকেট বলুন শর্টার ভার্সন বলুন সব দিক দিয়ে ম্যানেজ করে ক্ষমতা করে আছে। তো আমি বিশ্বাস করি ও যদি প্ল্যান মাফিক করতে পারে, খেলতে পারে, এবং টিমের যখন যে জিনিসটা চায় ওই আস্থাটা যদি টিমের উপরে রাখতে পারে, ইনশাল্লাহ আমি মনে করি যে ওর কাছ থেকে আমরা লং টার্ম এটা অবশ্যই আমাদের মাথায় আছে। তো এটা দেখার বিষয় ডোমেস্টিকগুলি তো যে কেমন করে আগামী ডোমেস্টিক সিজনটাও আমাদের এটা দেখতে হবে। এটা তো টিমের জন্য একটা বিরাট পাওয়া, এবং ও আমাদের বেস্ট বোলার, এবং বেস্ট বোলারকে একদম রাইট টাইমে রাইট জিনিসটা পাওয়া কিন্তু এটাও একটা বড় ব্যাপার। আমি মনে হয় ইঞ্জুরির এমন একটা ইঞ্জুরি তো পড়ে যে এমন সময় যে টিম ওকে তখন পায় না। আমরা চাই তো টিম ফর্মটি আমাদের জন্য খেলুক এবং টিম ফর্মটি বাংলাদেশকে সার্ভিস দেয় এবং লং টাইম সার্ভিস দেয়, কারণ ওরা এখন মাত্র 22 বছর বয়সে, তো অনেক দিন পরে আছে। ও যদি অ্যাটলিস্ট আমাদেরকে 10 ইয়ার্স জুড়ে ভালো সার্ভিস দিতে পারে, এটা বাংলাদেশের আমি মনে করি টিম ফর্মেটে অনেক অনেক বেটার একটা বোলিং কম্বিনেশন ওর সাথে আরও পাবো। টি টোয়েন্টি হেরে যাওয়ার পরে আমাদের কিন্তু এই ফর্ম্যাটটা নিয়ে যেটা বললাম যে আমরা একটা চিন্তায় সবসময় থাকি, এই ফর্ম্যাটটা আমরা ভালো খেলি না। তো আমাদের কিছু কিছু জায়গায় অবশ্যই ঘাটতি আছে এখানে, কিন্তু এটা কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কিন্তু টোটাল একটা চেঞ্জ একটা ফর্ম্যাটে আমরা খেলেছি, এবং আমার বিশ্বাস যে এখন প্লেয়ারদের যথেষ্ট কনফিডেন্ট এই ফর্ম্যাটে ভালো খেলার জন্য, এবং প্ল্যান মাফিক খেলাটা যেটা নিদাস কাপ থেকে শুরু হয়েছিল, এবং যেটা আমাদেরকে সবসময় বলতো আগে 6-7 নম্বরে 6 মারার প্লেন, জোরে মারার প্লেন, এটা কিন্তু আমরা ওভারকাম করতে পেরেছি। আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজের মতো ফাস্ট বোলিংয়ের এগেনস্টে টি টোয়েন্টিতে অ্যাভারেজ কিন্তু 170-185 রান করা, এটা অনেক বড় ব্যাপার। তো সেই হিসাবে মনে করি যে টিম এখন যথেষ্ট কনফিডেন্ট, এবং সামনের দিকে আমরা দেখবো যে আরও বেটার ক্রিকেট খেলবো, আমাদের দেশ এগিয়ে যাক এটা আমরা সবাই চাই। আমরা সবসময় বলে যে বিদেশে আমরা খারাপ খেলি, এবার একটা বিদেশে রেজাল্ট করে দিয়ে আমরা এটা বলতে পারবো যে আমরা বিদেশে আমার ভালো খেলি, তো সে আত্মবিশ্বাসটা কি বলবো? এটা ওভারঅল সব দিক দিয়ে বলি যে এখন টিমের যে অবস্থানটা এই জায়গা থেকে আমি বলি একটা জিনিসে খালি, সামনে কিন্তু অনেকগুলি খেলা, অনেকগুলি টেস্ট ম্যাচ, আমাদের প্রথম কিন্তু চোখটা রাখতে হবে টেস্ট ক্রিকেটে। টেস্ট ক্রিকেটটা যদি আমরা ভালো ক্রিকেট খেলি অন্য সব ফর্ম্যাট কিন্তু আমরা অবশ্যই ভালো খেলতে পারবো, এবং আমি মনে করি যে টেস্ট ক্রিকেটের সামনে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ হোম সিরিজ আছে, তারপর নিউজিল্যান্ড সিরিজ আছে, সব কিছু মিলে কিন্তু এখানে অনেকগুলি ক্রিকেট সামনে আসছে। এই লঙ্গার ভার্সন ক্রিকেটটা যদি আমরা যদি ভালো একটা অবস্থানে চলে যেতে পারি অন্য ফর্ম্যাটগুলি এমনি আমরা পাই।
টি টোয়েন্টি সিরিজটা জিতা এটা একটু বিরাট ব্যাপার আমাদের জন্য, কারণ ওয়েস্ট ইন্ডিজের মাঠে যে ক্যারিবিয়ানদের এগেন্স্টে সিরিজ জিতা এটা অনেক বড় পাওয়া আমাদের, যেটা আমাদের টি টোয়েন্টিতে আমরা স্ট্রাগল করছিলাম যে এই ফরম্যাটটা নিয়ে সবসময় একটা ব্যাকফুটে ছিলাম। তো এটা লাস্ট আফগানিস্তান সিরিজের পর থেকে আমাদের মাথায় এটা কাজ করছিলো কীভাবে ওভারকাম করা যায়, এবং মাথায় অনেক চিন্তাই ছিল। তারপর ক্যারিবিয়ানে যখন আমরা ওয়ানডে জিতলাম, তারপর করে ব্যাক টু ব্যাক ফার্স্ট টি টোয়েন্টি হেরে গেলাম, তখন কিন্তু আবার ওই জিনিসটা মাথায় চলে এসেছিলো না আবার এই ফরম্যাট নিয়ে আবার চিন্তা ভাবনা করি। তারপর আমাদের অনেক কনফিডেন্ট ছিল এই টিমের উপরে যারা খেলছে এবং এই স্কোয়াডটার উপরে, যেহেতু ওদের এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্সটা যদি আমরা কাজে লাগাতে পারি ক্যারিবিয়ানে হয়তো ভালো করতে পারি, এবং ওরা ট্রিভেন্ডাসলি কাম ব্যাক করার প্রয়োজন রয়েছে, এটা আমাদের প্লাস পয়েন্ট। এবং উইকেটটা সব দিক নিয়ে ক্যারিবিয়ানদের টেস্ট ক্রিকেটে আমরা যে ডিজাস্টার রয়েছে বাউন্সি উইকেটে, টেস্ট ক্রিকেটটাই যদি আমরা অ্যাটলিস্ট একটা টেস্ট ম্যাচ যদি ভালো করতে পারতাম, এটা আমাদের জন্য আরও অনেক বেশি বড় পাওয়া হতো। তো সেই সময় মনে করি যেহেতু ওয়ানডে এবং টি টোয়েন্টি দুইটা সিরিজ জিতাছে, আগামীতে পথ চলার পথে একটা ভালো দিক নির্দেশন আমাদেরকে দিই। একটা সময় একটা ক্যাপ্টেনের যখন একটা ফরম্যাট যখন ভালো পারফর্ম করতে না পারে, এটা অটোমেটিক্যালি কিন্তু একটা নিজের ভিতর থেকে কিন্তু চলে আসে যে আরেকটা ফরম্যাটে যাতে আমি অর্গানাইজ করে মোটিভেট করতে পারি টিমকে, ঠিক ভালো মতো চালাতে পারি, ও জিনিসটাই কাজে দিয়েছে এবং ওর যেভাবে মোটিভেট করেছে আগে কিন্তু এটা দেখা যায়নি। এটা একটা ট্রিপেন্ডাস টিম এফোর্ট, এবং প্রতিটা প্লেয়ারের থেকে কিন্তু আমরা দেখেছি মাঠের মধ্যে একজনকে একজন কীভাবে চেয়ার আপ করছে, এবং আমি বলবো দিস ইজ এ টিম এফোর্ট এবং টোটাল পারফরমেন্স প্রতিটা মুভমেন্টের সবার কন্ট্রিবিউশন একসাথে ছিল, এই জন্য এই পারফরমেন্সটা চলে এসেছে। বাট ওভারঅল টিম পারফর্ম করলে সব দিক দিয়ে সব কিছুই পজিটিভ থাকে। তো ক্যাপ্টেনের ফ্রন্ট লাইনে থাকা একটা টিমের জন্য কিন্তু অনেক বড় ব্যাপার, এটার একমাত্র কাজ করে একটা ম্যান অফ দ্য সিরিজ হয়েছে ক্যাপ্টেন, এটাই তো বোঝা যায় যে ফ্রন্ট লাইনে থেকে টিমকে পরিচালিত করেছে। এবং আমি মনে করি যে এই কন্টিনিউয়াস প্রোগ্রেসটা যদি থাকে সামনে 2020 যে টি টোয়েন্টি ফরম্যাটে আমাদের টি টোয়েন্টি আছে, ইনশাআল্লাহ আমার মনে হয় আমাদের টিম মানে ভালো করার রাস্তাটা আমরা খুলে পেয়েছি। অবশ্যই কালকে কিন্তু এই বিষয়টা নিয়ে যখন সিরিজ যখন সমতে এসছে তখনও কিন্তু এটা নিয়ে কোচের সাথে একটা ডিসকাশন হয়েছে যে সৌম্য সরকারের বিষয়টা নিয়ে, তারপরে একদম লাস্ট আওয়ার পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করেছি ওর ডিসিশনটার জন্য যে ও খেলবে কি খেলবে না এরকম। এই জন্য 12 জনের স্কোয়াড যখন ডিক্লেয়ার করা হয় টিম মিটিংয়ের মধ্যে, তখন কিন্তু শাব্বির রহমানকে রেখেই করা হয়েছিল। তো লাস্ট মোমেন্টে মনে হয় ক্যাপ্টেনিং ওকে ওর পছন্দে নিয়েছে, তারপর উইনিং স্কোয়াডটা চেঞ্জ করতে চাইনি বলে কন্টিনিউসভাবে গিয়েছে। তো সৌম্য সরকারের ফর্ম নিয়ে তো আমরা শুরু থেকেই একটা ওয়ারিডে বললেন সব ব্যাপার নিয়ে আমরা ওয়ারিড ছিলাম, এবং যার কারণে আমরা এই টিমের ফরম্যাটে ওকে আমরা এনেছি এবং চাচ্ছি, কারণ ওর আগের পারফরমেন্স নিয়ে কিন্তু কোনো এটা নিয়ে কোয়েশ্চেন নেই, কারণ আগে ভালো পারফর্ম করেছে। তো ওভারঅল আমি মনে করি যে ওর যেহেতু বয়স কম আছে, যথেষ্ট ভালো ট্যালেন্ট ওর মধ্যে আছে, এবং আমি মনে করি ও সহসাই খুব তাড়াতাড়ি আবার জাতীয় দলের ফর্ম ফিরে পাবে এবং আমাদের জন্য এটা কাজে লাগবে। অবশ্যই বিকল্প রাস্তা আছে, কারণ এই টিম আমাদের এখন আয়ারল্যান্ড সফর করছে, এখানে অনেকগুলি খেলোয়াড়ের পারফরমেন্স বিবেচনা করা হবে, প্লাস ওকে কিন্তু আমরা আয়ারল্যান্ড পাঠাচ্ছি যেহেতু ওখানে টি টোয়েন্টি তিনটা ম্যাচ আছে, তারপরেও ওকে আমরা চাচ্ছি 50 ওভার্স ম্যাচেও ব্যাক করানোর জন্য। তারপর আমি মনে করি যে আমাদের এখন 16 জনের একটা স্কোয়াড আয়ারল্যান্ড সফর করছে এই টিম, এখান থেকেও 3-4 জনের প্রতি আমাদের একটা নজর আছে যে আগামী বিশ্বকাপের জন্য, এই জন্য ওদের পাঠানো হয়েছে। ওভারঅল আমি মনে করি এখন টিমের একটা কম্বিনেশন চলে আসছে, একটা স্কোয়াডের উপরে আমাদের একটা আস্থা আছে, তো সেই হিসাবে কিছু নতুন প্লেয়ারকে কিছু জায়গায় সুযোগ দেওয়া যেতে পারে এটাও চিন্তা ভাবনা আছে। আপনার এটা কি বলবেন?
আমি সবসময় রিটার্নের ব্যাটিং যথেষ্ট পছন্দ করি, এবং প্লাস আমার যথেষ্ট কনফিডেন্ট আছে ছেলেটা একটা সময় সে ওয়েল স্ট্যাবলিশ হতে পারবে যদি নিজের প্ল্যান মাফিক যদি খেলতে পারে। এবং আমার মনে হয় যথেষ্ট স্কোয়ার দ্য উইকেটে ভালো খেলে, সোজা ভালো খেলে, এবং একটা পরিপূর্ণ একটা ব্যাটসম্যানের যতটুকু যা কিছু দরকার এটা লিটনের মধ্যে আছে, এবং লঙ্গার ভার্সন ক্রিকেট বলেন শর্টার ভার্সন বলেন সব দিক দিয়ে ম্যানেজ করার ক্ষমতাও আছে। তো আমি বিশ্বাস করি ও যদি প্ল্যান মাফিক করতে পারে, খেলতে পারে, এবং টিমের যখন যে জিনিসটা চাই ওই ওই আস্থাটা যদি টিমের উপরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমি মনে করি যে ওর কাছ থেকে আমরা লং সার্ভিস পেতে পারি। সে আমাদের মাথায় আছে, তো এটা দেখার বিষয় ডোমেস্টিকগুলি তো যে কেমন করে আগামী ডোমেস্টিক সিজনটাও আমাদের এটা দেখতে হবে। এটা তো টিমের জন্য একটা বিরাট পাওয়া, এবং ও আমাদের বেস্ট বোলার, এবং বেস্ট বোলারকে একদম রাইট টাইমে রাইট জিনিসটা পাওয়া কিন্তু এটাও একটা বড় ব্যাপার। আমি মনে হয় ইঞ্জুরির এমন একটা ইঞ্জুরিতেও পড়ে যে এমন সময় যে টিম ওকে তখন পায় না। আমরা চাই তো তিন ফর্মেটে আমাদের জন্য খেলুক, এবং তিন ফর্মেটে বাংলাদেশকে সার্ভিস দেয়, এবং লং টাইম সার্ভিস দেয়, কারণ ওরা এখন মাত্র 22 বছর বয়স, অনেক দিন পরে আছে। ও যদি অ্যাটলিস্ট আমাদেরকে 10 ইয়ার্স জুড়ে ভালো সার্ভিস দিতে পারে, এটা বাংলাদেশের আমি মনে করি তিন ফর্মেটে অনেক অনেক বেটার একটা বোলিং কম্বিনেশন ওর সাথে আরও পাওয়া যাবে। এটা আমি টোটালি বলি যেটা টিম এফোর্ট, এটা আপনার ধরেন যে টিম প্রথম ম্যাচটা টি-20 হেরে যাওয়ার পরে আমাদের কিন্তু এই ফর্ম্যাটটা নিয়ে যেটা বললাম যে আমরা একটা চিন্তায় সবসময় থাকি এই ফর্ম্যাটটা আমরা ভালো খেলি। তো আমাদের কিছু কিছু জায়গায় অবশ্যই ঘাটতি আছে এখানে, কিন্তু এটা কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কিন্তু টোটাল একটা চেঞ্জ একটা ফর্মেটে আমরা খেলেছি, এবং আমার বিশ্বাস যে এখন প্লেয়ারদের যথেষ্ট কনফিডেন্ট এই ফর্মেটে ভালো খেলার জন্য। এবং প্ল্যান মাফিক খেলাটা যেটা নিধাস কাপ থেকে শুরু হয়েছিল, এবং যেটা আমাদেরকে সবসময় বলতো আগে 6-7 নম্বরে 6 মারার প্লেয়ার নেই, জোরে মারার প্লেন, এটা কিন্তু আমরা ওভারকাম করতে পেরেছি। আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজের মতো ফাস্ট বোলিংয়ের এগেনস্টে টি-20তে অ্যাভারেজ কিন্তু 170-185 রান করা, এটা অনেক বড় ব্যাপার। তো সেই হিসাবে মনে করি যে টিম এখন যথেষ্ট কনফিডেন্ট, এখন সামনের দিকে আমরা দেখবো যে আরও আরও বেটার ক্রিকেট খেলবো, আমাদের দেশ এগিয়ে যাক এটা আমরা সবাই চাই।